শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লারের বাড়ি ঘেরাও করলো তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। এদিন চা শ্রমিকদের চার দফা দাবি নিয়ে মন্ত্রীর বাড়ি ঘেরাও করেন তারা। উল্লেখ্য, পিএফ দুর্নীতি সহ বিভিন্ন দাবিতে জলপাইগুড়ি জেলার বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানে অবস্থিত কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লারের বাড়ি ঘেরাও করে তৃণমূল সমর্থিত চা বাগান শ্রমিক ইউনিয়ন। মূলত 11 সেপ্টেম্বর মালবাজার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাদের নির্দেশ দিয়েছিলেন, পিএফ দুর্নীতি ও বকেয়া টাকা শ্রমিকদের ফেরত না দেওয়া হলে চা বাগান শ্রমিকদের নিয়ে বিজেপির মন্ত্রী ও সাংসদের বাড়ি ঘেরাও করতে হবে। ওই ঘোষণার এক মাসের পরেই ঘেরাও করা হয় জলপাইগুড়িতে পিএফ দপ্তর। এরপরে অভিষেকের নির্দেশ মেনে আজ শুক্রবার জলপাইগুড়ি জেলা আইএনটিটিসি সভাপতি রাজেশ লাকড়ার নেতৃত্বে মন্ত্রীর বাড়ির সামনে রাস্তা আটকে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। রাজেশ লাকড়া জানিয়েছেন, আগামী 10 দিন যাবৎ চলবে এই অবস্থান বিক্ষোভ। শুক্রবার লক্ষ্মীপাড়া চা বাগানে শ্রমিকরা বসেছে, আগামীকাল থেকে বিভিন্ন চা বাগানে শ্রমিকরা এখানে আসবেন। এ ঘটনায় গোটা বানারহাট জুড়ে ব্যাপক রাজনৈতিক উত্তাপ বেড়েছে। জেলা আইএনটিটিসি সভাপতি রাজেশ লাকড়া বলেন, চা শ্রমিকদের ন্যায্য প্রাপ্য বুঝে নেওয়ার জন্য সেপ্টেম্বর মাসে মালবাজারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই অনুসারে পিএফ দপ্তর ঘেরাওয়ের পর কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি ঘেরাও হলো দ্বিতীয় কর্মসূচি। এরপরে চা শ্রমিকদের দাবি নিয়ে বিজেপি সাংসদ বিধায়কদের বাড়ির সামনে শান্তিপূর্ণভাবে ধর্ণা প্রদর্শন করা হবে। চার দফা দাবি নিয়ে শুক্রবার তৃণমূল চা বাগান ইউনিয়নের লক্ষ্মীপাড়া চা বাগান ইউনিট থেকে কেন্দ্রীয় কমিটির সমস্ত সদস্যরা কর্মসূচিতে উপস্থিত হয়েছেন বলে জানান তিনি। রাজেশবাবু আরো জানান, 60 বছরে চা শ্রমিকদের অবসর দিতে হবে। টি বোর্ড অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বন্ধ করে দেওয়া চা শ্রমিক পরিবারের ছেলে মেয়েদের স্টাইফেন চালু করা সহ চার দফা দাবি তোলা হয়েছে, যদিও এ বিষয়ে জন বার্লারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। জেলা আইএনটিটিইউসি সভাপতি রাজেশ লাকড়া এই বিষয়ে কি বলেছেন শুনে নেব। 11 সেপ্টেম্বর অভিষেক ব্যানার্জি যেটা মালবাজার জনসভা করেছিলেন, তখনই একটা কর্মসূচি উনি সার্বজনীনভাবে মালবাজার জনসভা থেকে চা শ্রমিকদের প্রাপ্য এবং ন্যায্য অধিকারের জন্য উনি নিজের দাবিগুলোকে নিজের হাতে নিয়েছিলেন, তারই একটা দ্বিতীয় কর্মসূচি। পিএফ দপ্তর গড়ের প্রথম কর্মসূচি ছিল, আজকে দ্বিতীয় কর্মসূচি হচ্ছে যে যেখানে আমাদের বিজেপির মন্ত্রী এবং বিজেপির এমএলএ যেখানে যেখানে বাস স্থানে থাকে সেই জায়গাতে আমাদের শান্তি এবং আমাদের সেখানে ধর্ণা একটা প্রদর্শন হবে দাবিগুলোকে নিয়ে। সেই চার দফা দাবি নিয়ে আজকে আমরা এখানে তৃণমূল চা বাগান ইউনিয়নের লক্ষ্মীপাড়া চা বাগানে ইউনিট থেকে এবং কেন্দ্রীয় কমিটির সদস্যরা আমরা এখানে আজকে উপস্থিত রয়েছি। আর মাননীয় মন্ত্রী জন বার্লার বিরুদ্ধে আমরা চার দফা দাবি আমরা রেখেছি। 60 বছরে চা বাগানের শ্রমিকদের রিটায়ারমেন্ট করতে হবে। প্রথম পিএফ দপ্তরে যেটা দুর্নীতি হচ্ছে, যেখানে 50-50 টাকা চাওয়া হচ্ছে, আর সেই পিএফ দপ্তরের মাননীয় মন্ত্রী জনমোহন বার্লাই তিনি সদস্য পিএফ দপ্তরের। আর হচ্ছে তৃতীয় দাবি যেটা হচ্ছে, যেখানে আগে টি বোর্ড অফ ইন্ডিয়া যেটা কেন্দ্র সরকার তার প্রধানে ছিল, যে চা বাগানের শ্রমিকের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করতো তাদের জন্য কিন্তু স্টাইপেন্ড পাওয়া যেত, সেই স্টাইপেন্ড বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে আমাদের টাকা যেটা পাস হওয়া বাজেটে কেন্দ্র সরকার বলছিল, খুব ঢাল ঢোল পিঠিয়ে বলছিলেন তারা, কিন্তু আদৌ আজ অব্দি একটা টাকাও তারা এখন পর্যন্ত পায়নি কেউ। তারই প্রতিবাদস্বরূপ আজকে আমরা প্রত্যেকেই বিরোধ শান্তিপূর্ণ আমরা এখানে শান্তিভাবে বিক্ষোভ অবস্থানে বসেছি। এখানে কতগুলি বাগান আছে এবং কারা কারা কতদিন চলবে? রুটিন ওয়াইজ আমরা করেছি, এখানে সম্পূর্ণ চা বাগানের লিডারশিপরা এসে গেছে। আজকে তো প্রমুখ দায়িত্ব তো আজকে লক্ষ্মীপুরী চা বাগান ইউনিটের তত্ত্বাবধানেই হচ্ছে, কালকে থেকে অন্যান্য বাগান থেকে আসবে, রুটিন করে দিয়েছি আমরা। কেন এটা তো সব চা বাগানের শ্রমিকদের প্রাপ্য নিয়ে, সেলে নির্দিষ্ট একটা কোনো বাগান নিয়ে আমরা করছি না, সব চা বাগান মিলিয়ে করছি। কিন্তু আজকে শুভারম্ভটা হলো লক্ষ্মীপাড়া চা বাগান ইউনিটের সমস্ত কার্যকর্তা দিদিরা মারা বসেছেন, দেখেন সারা এরা হচ্ছে সম্পূর্ণ চা বাগানের শ্রমিক। টানা কদিন চলবে এটা? আমাদের 10 দিন ব্যাপী আমাদের এইভাবে ধর্ণা। 14 টাইম লাইন জলপাইগুড়ি।